আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন দেখাবো পিএসএ এলাইজার টেস্ট কিভাবে রান করতে হয় প্রথম আমি ওয়েল নেব আমার যে কয়টা স্যাম্পল থাকবে সেই কয়টা ওয়েল নেব আমি আমার একটি পেশেন্ট স্যাম্পল তাই আমি একটি ওয়েল নেব এখান থেকে পঁচিশ মাইক্রোলিটার পেশেন্ট সিরাম পঁচিশ মাইক্রোলিটার সিরাম দেব এখন আমি একশো মাইক্রোলিটার এনজাইম দিয়ে দেব তিরিশ মিনিট রুম টেম্পারেচারে রেখে দেব তিরিশ মিনিট রুম টেম্পারেচারে রাখা শেষ এখন আমি ওয়াশ করব সর্বপ্রথম এভাবে ফেলে দেব থ্রি টাইম ওয়াশ দেব তিনশো মাইক্রোলিটার করে ওয়াশ তিরিশ সেকেন্ড অপেক্ষা করবো এভাবে মিক্স করে নিব ভালোভাবে এভাবে মিক্স করতে হবে তিরিশ সেকেন্ড করে ওয়াশ করব থ্রি টাইম দ্বিতীয় বার দিচ্ছি ওয়াশ করার জন্য থ্রি টাইম ওয়াশ শেষ বন্ধুরা আমি এখন টিস্যু পেপারের উপর স্টাকিং করবো বারবার যাতে পানি ধরে যায় পানি ধরানোর জন্য বারবার এভাবে স্টাকিং করে নেবেন এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ এখানে যত ভালো পানি ধরাতে পারবেন ওয়েল থেকে তত রেজাল্ট ভালো আসবে এখন আমি সাবস্ট্রেট A50 দিয়ে দেব সাবস্ট্রেট A50 মাইক্রোলিটার দিয়ে দিলাম তারপর সাবস্ট্রেট বি পঞ্চাশ মাইক্রোলিটার দিয়ে দিলাম এখন আমি 15 মিনিট ডার্কে রাখবো ডার্কে রাখা 15 মিনিট টাইম শেষ এখন আমি 50 মাইক্রোলিটার স্টাফ সলিউশন দিয়ে দেব এখন আমি 50 মাইক্রোলিটার স্টাফ সলিউশন দিয়ে দেব পঞ্চাশ মাইক্রোলিটার এক্সট্রা সলিউশন দিয়ে দিলাম বন্ধুরা এভাবে কয়েকবার ভালো করে মিক্স করে নিতে হবে মেশিন রেডি এখন আমি স্যাম্পল রান দেব দেখাবো কিভাবে পিএসএ এলাইজাতে রান দিতে হয় পিএসএ গ্রাফ
কনস্ট্যান্ট গ্রাফ। এখন আমি পিএস এর প্রিন্ট দিয়ে রিপোর্ট দেখাবো। আমার পিএস এর রেজাল্ট আসছে 9.42। পিএস এর রেজাল্ট 9.42। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।